বিশ্বকাপে টাইগারদের সুপার এইটে যাওয়াটা এখন প্রায় সময়ের ব্যাপার। এমনকি নেপালের বিপক্ষে হারলেও সুপার এইটের দৌড়ে এগিয়ে থাকবে নাজমুল হোসেন শান্তর দল। বিশ্বকাপে টাইগারদের যাত্রাটাও কাটছে বেশ। প্রত্যেক ম্যাচেই কেউ না কেউ দায়িত্ব নিচ্ছেন, পারফর্ম করে দলকে এগিয়ে নিচ্ছেন সেরা সাফল্যের দিকে। টাইগারদের 15 জনের স্কোয়াড থেকে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 12 জন ক্রিকেটার, যাদের মধ্যে গেল 3 ম্যাচের কোনো না কোনো ম্যাচে পারফর্ম করেছেন 10 জন। এখন অবধি যেই 2 জন ক্রিকেটার পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছেন, তাদের একজন সৌম্য সরকার, যিনি প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 0 রানে আউট হওয়ার পরেই বাদ পড়েছেন সেরা 11 থেকে। অন্য আরেকজন নাজমুল হোসেন শান্ত, দলের অধিনায়ক। টাইগারদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শান্ত কতটা দুর্দান্তভাবে নিজের দায়িত্ব পালন করছেন সে বিষয়ে কারোরই কোনো সন্দেহ নাই। তবে একজন ব্যাটার হিসাবে দলের জন্য কতটুকু অবদান রাখছেন শান্ত, সেই দৃশ্যপটটা বেশ দৃষ্টিকটু। তাসকিন তানজিম, মাহমুদুল্লাহ, মুস্তাফিজ, রিশাদরা 3 ম্যাচেই পারফর্ম করেছেন। তানজিদ তামিম ও সাকিব আল হাসান প্রথম 2 ম্যাচে ফ্লপ গেলেও তৃতীয় ম্যাচে পারফর্ম করেছেন। অন্যদিকে তৃতীয় ম্যাচ ফ্লপ গেলেও প্রথম 2 ম্যাচে সেরা পারফর্মার ছিলেন তাওহিদ হৃদয়। আর শেষের 2 ইনিংসে ব্যাট হাতে খারাপ করলেও শ্রীলঙ্কার বিপক্ষে লিটন খেলেছিলেন দায়িত্বশীল 1 ইনিংস। এছাড়াও উইকেটের পেছনে প্রত্যেক ম্যাচেই তিনি বেশ কার্যকরী। 5-star rating প্রাপ্ত BNC Technologies Walton Super Saver Ceiling Fan 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। Walton Fan হাওয়া বদলে দেয়। এমনকি নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ দিকে জাকির আলী 7 বলে অপরাজিত 14 রানও বড় টার্গেট সেট করতে অবদান রেখেছিল, কিন্তু এখন অবধি ব্যাট হাতে কোনো ম্যাচেই পারফর্ম করেননি নাজমুল শান্ত। লঙ্কানদের বিপক্ষে 13 বলে 7 রান করে আউট হয়েছেন। প্রোটিয়াদের বিপক্ষে খেলেছেন 23 বলে 14 রানের ইনিংস। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে সাজঘরে গেছেন 3 বলে 1 রান করে। এই 3 ম্যাচে শান্ত বল খেলেছেন মোট 39টি, যেখান থেকে রান করেছেন মাত্র 22। চলমান বিশ্বকাপে টাইগার ক্যাপ্টেনের ব্যাটিং স্ট্রাইক রেট 56, আর গড় মাত্র 7.33। বিশ্বকাপের আগে 20 দলের ক্যাপ্টেনদের স্ট্রাইক রেট নিয়ে করা একটা লিস্ট বেশ আলোচনার সৃষ্টি করেছিল, যেখানে টি-20 ক্যারিয়ারে 112 স্ট্রাইক রেট নিয়ে 19তম ছিলেন নাজমুল শান্ত। বিশ্বকাপের 3 ম্যাচের পর টাইগার ক্যাপ্টেনের সেই স্ট্রাইক রেট এখন 106.92। অর্থাৎ ব্যাট হাতে ক্যাপ্টেন শান্ত কতটা ভুগছেন সেটা তো আর আলাদা করে বলার প্রয়োজন নাই। এমন বেহাল ব্যাটিংয়ের জন্য অবশ্য ভালো পিচে খেলতে না পারাকে দায়ী করেছেন শান্ত। তবে তিনি ছাড়া বাকিরা ঠিকই নিয়মিত না হলেও 2-1 ম্যাচ গ্যাপ দিয়ে হলেও রান পাচ্ছেন। প্রথম ম্যাচে ওয়ান ডাউনে ব্যাট করার পর গত 2 ম্যাচে ওপেনিংয়ে নেমেছেন নাজমুল শান্ত, তবে পারফরমেন্সে আসেনি কোনো পরিবর্তন। শান্ত দলের অন্যতম সেরা ব্যাটিং ভরসার নাম। বিশ্বকাপে বাংলাদেশের লম্বা দৌড়ের জন্য তার রানে ফেরাটা খুবই দরকার। নিজের ব্রেন দিয়ে ক্যাপ্টেন শান্ত দুর্দান্ত করছেন, ব্যাট হাতেও ব্যাটার শান্তর কামব্যাক প্রয়োজন, আর সেটা হোক নেপালের বিপক্ষেই, কারণ ব্যাটার শান্ত রানে ফিরলেই বাংলাদেশ দল হিসাবেও চাঙ্গা হবে। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেঞ্জি।